কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে দিল্লির রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকেরা। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত এই আইন বাতিল করা না হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়েই যাবেন। এমতো অবস্থায় বিভিন্নভাবে তাদের আন্দোলন ব্যর্থ করবার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ আন্দোলনকারী কৃষকদের। তারই মধ্যে সম্প্রতি উত্তরপ্রদেশের লাখিমপুরে আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে। পাশাপাশি কৃষকদের লক্ষ্য করে গুলি চালানোরও অভিযোগ উঠেছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজন কৃষকের, আহত হয়েছেন আরও কয়েকজন, যার প্রতিবাদে সারা দেশ জুড়ে আন্দোলনে নেমে পড়েছেন বিরোধীরা। একই ছবি এরাজ্যেও। কৃষক হত্যার প্রতিবাদে গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস। আজ সেই চিত্র লক্ষ্য করা গেল দক্ষিণ দিনাজপুর জেলায়। এই ইস্যুতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা সদর বালুরঘাটে ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। সারা শহর পরিক্রমার পর থানা মোড়ে গিয়ে একটি পথসভা করে তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ সরকার, তৃণমূল নেতা সুভাষ চাকি সহ অন্যান্যরা। সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, বালুরঘাট।